মনোবিজ্ঞানের অনলাইন ভার্চুয়াল ক্লাসে আবারও সবাইকে স্বাগতম। আমি মনিরা রহমান মনি, প্রভাষক মনোবিজ্ঞান বিভাগ, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরখাদা, খুলনা। আশা করি আমার মনোবিজ্ঞানের সকল শিক্ষার্থী তোমরা সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম মনোভাবের গঠন সম্পর্কে। আমরা পূর্বেই বলেছি যে শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের মনোভাব গঠিত হয়। এক, প্রথম হলো আমাদের চিরাত সাপেক্ষীকরণের মাধ্যমে, দ্বিতীয় করণ শিক্ষণের মাধ্যমে, তৃতীয় হলো অনুকরণ বা মডেলিং। এখন আমরা যে বিষয়টা আলোচনা করব যে মনোভাব গঠনের ক্ষেত্রে এই শিক্ষণ প্রক্রিয়া ছাড়াও আমাদের কিছু অবস্থা, কিছু সিচুয়েশন, হ্যাঁ, কিছু পরিবেশ, অবস্থা বা কিছু ফ্যাক্টর্স, উপাদান বিশেষভাবে কাজ করে। আমাদের মনোভাব গঠনের ক্ষেত্রে কিছু অবস্থা বা উপাদান কাজ করে, সেই উপাদানগুলি আমরা একটু জেনে নিই। প্রথম হলো ব্যক্তির চাহিদা। ব্যক্তির চাহিদা পূরণের সাথে মনোভাবের একটা সম্পর্ক রয়েছে। অর্থাৎ যে ব্যক্তি বা বস্তু বা ঘটনা ব্যক্তির চাহিদা পূরণে সহায়তা করবে, অর্থাৎ সে যা চায়, হ্যাঁ, তার যা করতে ইচ্ছা, সে যা করতে চায় তার সেই চাহিদা অনুযায়ী, হ্যাঁ, যে বস্তু বা ঘটনাগুলি তার চাহিদা পূরণে সহায়তা করবে, সেই বস্তু বা ঘটনার প্রতি তার একটা ইতিবাচক মনোভাব বা অনুকূল একটা মনোভাব গড়ে উঠবে। আর যে বস্তু বা ব্যক্তি ঘটনা তার এই চাহিদার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে বা চাহিদা পূরণ করবে না, হ্যাঁ, সেই ক্ষেত্রে তার একটা নেতিবাচক মনোভাব তৈরি হয়ে যাবে। যেমন একজন রোগী ডাক্তারের কাছে যাওয়ার পর, হ্যাঁ, সেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী বা ঔষধপত্রের ব্যবস্থা অনুযায়ী যখন সে ঔষধ খেলো, ঔষধ খেলে যদি তার রোগটা সেরে যায়, হ্যাঁ, তখন সে ওই ডাক্তারের প্রতি তার একটা ইতিবাচক মনোভাব তৈরি হয়ে যাবে। অর্থাৎ ডাক্তারের ঔষধ খেয়ে তার রোগ সেরে গেছে, তার চাহিদাটা পূরণ হয়ে গেছে, এর ফলে তার ডাক্তারের প্রতি একটা ইতিবাচক মনোভাব তৈরি হবে। আর যদি দেখা যায় যে ডাক্তারের ওষুধ খেয়ে তার রোগটা সারলো না, সে তার ওষুধে কোনো কাজ হলো না, তখন ডাক্তারের প্রতি একটা নেতিবাচক মনোভাব তৈরি হবে। যে এর পরিবর্তে আমরা যে বিষয়টা দেখব তা হলো তথ্য পরিবেশন। এই তথ্য পরিবেশনটা হলো ব্যক্তির নিকট যে তথ্য পরিবেশন করা হবে, হ্যাঁ, অর্থাৎ আমি কোনো একটা মাধ্যম থেকে যে তথ্যটা পাবো, এই তথ্য পরিবেশনের উপরে ভিত্তি করে আমার মনোভাব তৈরি হবে। যে আমি কেমন ধরনের তথ্য পাচ্ছি, ভালো তথ্য পাচ্ছি না মন্দ তথ্য পাচ্ছি, এই তথ্যের উপরে ভিত্তি করে আমার মনোভাব তৈরি হবে। ধরা যাক, যেমন এবার যারা এসএসসি পরীক্ষায় যারা পাশ করলো তারা বিভিন্ন কলেজে ভর্তি হবে। তো তারা বিভিন্ন কলেজে যখন ভর্তি হবে, তারা সেই কলেজেই ভর্তি হবে যেই কলেজের প্রতি তার একটা ইতিবাচক মনোভাব থাকবে বা ইতিবাচক মনোভাব তৈরি হবে, সেই কলেজেই সে ভর্তি হবে। আমরা ধরে নিতে পারি চিত্রা মহিলা ডিগ্রি কলেজ। চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, এই কলেজে একজন ছাত্রী ভর্তি হবে। তো এই চিত্রা মহিলা ডিগ্রি কলেজ সম্পর্কে কোনো একজন ছাত্রীর কোনো ধারণাই নেই, অর্থাৎ এই কলেজ সম্পর্কে তার ইতিবাচক বা নেতিবাচক কোনো মনোভাব নেই। এখন তার কাছে যদি বিভিন্ন মাধ্যমে, সেটা সংবাদপত্র হতে পারে, বিভিন্ন গণমাধ্যম হতে পারে, সংবাদপত্র, টেলিভিশন, রেডিও, বা এরকম বিভিন্ন মাধ্যমে যখন তার কাছে তথ্য উপস্থাপন করা হবে যে চিত্রা কলেজের পড়াশোনার মান ভালো, হ্যাঁ, শিক্ষকরা ক্লাসে খুব ভালো পড়ায়, তারপর বোর্ডের ক্লাসে পরীক্ষার, কলেজের পরীক্ষার রেজাল্ট ভালো, হ্যাঁ, কলেজের বোর্ড পরীক্ষার রেজাল্ট ভালো, ফলাফল ভালো, তারপর কলেজের অন্যান্য যে পরিবেশ সেই পরিবেশ ভালো, নিরাপত্তার দিক থেকে কলেজের পরিবেশ ভালো, হ্যাঁ, পরিবেশে কলেজের যে অন্যান্য যে স্টাফ আছে বা অন্যান্য টিচার যারা আছে বা শিক্ষক যারা আছে, হ্যাঁ, তাদের সম্পর্ক ভালো, তাহলে সব কিছু মিলে যখন এই সমস্ত তথ্যগুলি, ইনফরমেশনগুলি যখন ওই ছাত্রের কাছে উপস্থাপন করা হবে, এর ফলে দেখা যাবে যে তার একটা ইতিবাচক মনোভাব তৈরি হবে। অর্থাৎ চিত্রা মহিলা ডিগ্রি কলেজের প্রতি একটা ইতিবাচক মনোভাব তৈরি হবে এবং এই ইতিবাচক মনোভাব তৈরি হওয়ার ফলে কিন্তু সে কী করবে, এই কলেজে ভর্তি হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো ব্যক্তির কাছে যখন তথ্য যেভাবে উপস্থাপন করা হবে, সেটা পজিটিভ অর নেগেটিভ, পজিটিভ যদি ভালোভাবে উপস্থাপন করা হয় তাহলে তার প্রতি তার একটা ইতিবাচক মনোভাব তৈরি হবে, আর যদি খারাপভাবে একটা তথ্য পরিবেশন করা হয় তাহলে তার প্রতি একটা নেতিবাচক মনোভাব তৈরি হবে।
এবং এর পরবর্তীতে আমরা যে উপাদানটা দেখব তা হলো সমিতি। অর্থাৎ আমরা কোনো না কোনো সংঘ, সমিতি, সংস্থা এর সদস্য হিসাবে এর সদস্য হয়ে থাকি আমরা। তো দেখা যাবে যে আমি যখন কোনো একটা সমিতি বা সংঘ এর সদস্য হব, তো এই সদস্য হতে গিয়ে হওয়ার পরে আমার অন্যান্য যারা সদস্য আছে তাদের সাথে আমার একটা সঙ্গতিপূর্ণ মনোভাব তৈরি করতে হবে। অর্থাৎ আমি যখন একটা সমিতির সদস্য হব, ক্লাবের সদস্য হব, তখন আমি এক সদস্য আমি অন্য সদস্যদের সাথে বা অন্য সদস্য সম্পর্কে একটা ইতিবাচক মনোভাব আমার তৈরি করতে হবে এবং ওই সমিতি বা ক্লাবের সঙ্গে একটা নিয়ম নীতি মেনে চলতে হবে। এবং এই নিয়ম নীতি মেনে চলতে গিয়েই আমার অন্যের সম্পর্কে বা অন্যের প্রতি আমার একটা ইতিবাচক মনোভাব তৈরি হয়। এই পরবর্তীতে আমরা যে উপাদানটা দেখব সেটা হলো ব্যক্তিত্ব, পার্সোনালিটি। ব্যক্তিত্ব হলো ব্যক্তির সকল বৈশিষ্ট্যের একটা সামগ্রিক রূপ যার ভিতর দিয়ে প্রকাশ পায় তার একটা স্বতন্ত্র ভাব। অর্থাৎ এই ব্যক্তিত্ব মনোভাব গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ ব্যক্তির বৈশিষ্ট্য কেমন হবে, একজন ব্যক্তি সে কেমন ধরনের বৈশিষ্ট্যের হবে তার উপরে ভিত্তি করে কিন্তু তার মনোভাব তৈরি হবে। যেমন একজন ব্যক্তি এক্সট্রোভার্ট পার্সোনালিটি অর্থাৎ বহির্মুখী ব্যক্তিত্বের অধিকারী, সে এমন লোককে সে পছন্দ করবে বা এমন লোকের প্রতি তার ইতিবাচক মনোভাব থাকবে, হ্যাঁ, যে লোকটা তার মতো, তার বৈশিষ্ট্যের সাথে মিলে। অর্থাৎ যারা এক্সট্রোভার্ট পার্সোনালিটির যারা খুব সামাজিক, যারা অন্যের সাথে খুব ভালোভাবে মেলামেশা করে, হ্যাঁ, খুব সবসময় হাসি খুশি থাকে, প্রাণোচ্ছল থাকে, সে সমস্ত লোককেই কিন্তু সে পছন্দ করবে। আমরা তাহলে বলতে পারি যে তার ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের সাথে মিলে এমন লোকের প্রতি তার ইতিবাচক মনোভাব তৈরি হবে। হ্যাঁ, আমরা একটা গবেষণা দেখতে পারি এই ক্ষেত্রে যে ম্যাকলোকসেক 1958 সালে একটা পরীক্ষা করে একটা গবেষণা করে তিনি দেখতে পান যে যারা উদারনৈতিক, যারা লিবারেল, হ্যাঁ, উদারনৈতিক বা লিবারেল রাজনৈতিক মনোভাব সম্পন্ন, তারা হচ্ছে শিক্ষিত, হ্যাঁ, বা উচ্চ বুদ্ধিসম্পন্ন যারা, এদের ক্ষেত্রে কি, যারা শিক্ষিত, যাদের বুদ্ধি বেশি, যারা উচ্চ বুদ্ধিজীবী যারা, তাদের ক্ষেত্রে এই উদারনৈতিক বা লিবারেল রাজনৈতিক মনোভাবটা থাকে। আর যারা কম শিক্ষিত বা কম জ্ঞানী বা কম বুদ্ধিমান সম্পন্ন তাদের ক্ষেত্রে দেখা যায় যে গোড়া বা কনজারভেটিভ রাজনৈতিক মনোভাবটা দেখা যায়। তাহলে এই পরীক্ষণটা থেকে আমরা বলতে পারি যে ব্যক্তির বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমাদের মনোভাব বৈশিষ্ট্য অনুযায়ী, অর্থাৎ ব্যক্তিত্বের বৈশিষ্ট্য অনুযায়ী আমাদের বিভিন্ন ধরনের মনোভাব গড়ে উঠবে। এর পরবর্তীতে আমরা যে বিষয়টা আলোচনা করব তা হলো পরিবার। মনোভাব গঠনের ক্ষেত্রে প্রথম, একদম প্রাথমিক বা গুরুত্বপূর্ণ একটা যে উপাদান তা হলো পরিবার। কারণ পরিবার থেকেই প্রথম শিক্ষণটা শুরু হয়, পরিবার থেকে, বাবা মার কাছ থেকে বা বিশেষ করে মায়ের কাছ থেকে প্রথম শিশুর প্রথম শিক্ষণটাই শুরু হয় তার পরিবার থেকে। অর্থাৎ শুধু মনোভাব নয়, ব্যক্তিত্ব গঠন থেকে শুরু করে সমস্ত সামাজিক আচরণ শিখে পরিবার থেকে, একটা শিশু তার সমস্ত আচরণ শিখে একটা পরিবার থেকে। তো এই পরিবারে বাবা মা কোনো একটা বিষয়ের প্রতি যে মনোভাব পোষণ করবে তার সন্তানও কি সেই একই ধরনের মনোভাব পোষণ করবে। এখন বাবা মা যদি কোনো একটা ব্যক্তিকে অপছন্দ করে বা কোনো একটা বিষয়কে অপছন্দ করে বা কোনো বস্তুকে অপছন্দ করে তাহলে দেখা যাবে যে তার সন্তানও সেই বিষয়টাকে অপছন্দ করে, হ্যাঁ, বা সেই বিষয়ের প্রতি তার একটা নেতিবাচক মনোভাব রয়েছে। আবার কোনো বাবা মা যদি কোনো বিষয়টাকে পছন্দ করে তাহলে তার শিশুটিও সেইভাবে ওই ব্যক্তি বা বস্তুর প্রতি সে একটা ইতিবাচক মনোভাব তৈরি করবে। হ্যাঁ, যেমন ধরা যাক যে বাবা মা যদি কোনো নির্দিষ্ট একটা জেলার লোকজনকে অপছন্দ করে তাহলে দেখা যাবে যে তার সন্তানও, হ্যাঁ, ওই জেলার লোকজনকে একটু অপছন্দ করবে। এর পরবর্তীতে আমরা যে বিষয়টা দেখব তা হলো সংস্কৃতি। সংস্কৃতি হলো আমরা যে পরিবেশে থাকি সেই পরিবেশে জীবনধারা, জীবন পদ্ধতি, হ্যাঁ, অভ্যাস, বিশ্বাস, জ্ঞান, হ্যাঁ,
তারপর মূল্যবোধ ধারণা এই সমস্ত কিছুর একটা সামগ্রিক রূপ। অর্থাৎ আমরা যে পরিবেশে থাকি সেই পরিবেশ অনুযায়ী কিন্তু আমাদের আমাদের মনোভাবটা তৈরি হয়। যেমন আমাদের এক একটা সংস্কৃতিতে, হ্যাঁ, যেমন আমাদের দেশের যে সংস্কৃতি বা ভারতে যে যারা আছে, যারা জনগণ আছে, নাগরিক আছে, তাদের যে একটা সংস্কৃতি, অর্থাৎ প্রত্যেকটা সংস্কৃতির জীবন পদ্ধতি আলাদা। এবং এই জীবন পদ্ধতি আলাদা হওয়ার কারণেই কিন্তু বিভিন্ন ধরনের মনোভাবটাও তৈরি হয়। যেমন আমরা একটা উদাহরণ দিয়ে দেখতে পারি যে আমরা যারা বাংলাদেশের জনগণ, হ্যাঁ, আমরা যারা বাঙালি, আমাদের পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে, আমাদের পোশাক পরিচ্ছদ, তারপরে আমাদের লাইফ স্টাইল, একটা শালীনতা আছে। হ্যাঁ, আমরা যদি এই এই ইউরোপিয়ান, হ্যাঁ, ইউরোপিয়ানদের দিকে তাকাই বা আমেরিকান আমেরিকানদের দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে ওদের যে পোশাক পোশাক পরিচ্ছদ বা লাইফ স্টাইল, হ্যাঁ, ওই তার মধ্যে শালীনতা নেই। তাহলে আমাদের এই এই যে আমাদের পোশাক পরিচ্ছদের প্রতি আমাদের যে ধরনের একটা মনোভাব, এখন আমরা যদি আমেরিকান বা ইউরোপীয়দের প্রতি, এই পোশাক পরিচ্ছদের প্রতি আমরা একটু দৃষ্টি দিই, তাহলে দেখতে পারবো যে আমাদের একটা নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে বা নেতিবাচক মনোভাব একটা কাজ করে। কিন্তু যদি ইউরোপিয়ান বা আমেরিকানদের কথা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পারবো যে তারা এই ধরনের লাইফ স্টাইলে বা এই ধরনের পোশাক পরিচ্ছদে তারা অভ্যস্ত। অর্থাৎ এ ধরনের পোশাক পরিচ্ছদের প্রতি আবার তাদের ইতিবাচক মনোভাব রয়েছে। তাহলে এই যে আমার দুইটা মনোভাব যে ভিন্ন, এই ভিন্নতার কারণ হলো সংস্কৃতি। অর্থাৎ আমরা যে যে এলাকায় বাস করি বা যে যেখানকার যে পরিবেশে বাস করি, সেই পরিবেশ অনুযায়ী আমাদের মনোভাবটা গড়ে ওঠে। আমরা আরেকটা উদাহরণ দিতে পারি যে সমাজবিজ্ঞানী বোনার, সমাজবিজ্ঞানী বোনার তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটি উদাহরণ দিয়েছে যে একটি আমেরিকার একটি শ্বেতাঙ্গ পরিবার, আমেরিকার একটি শ্বেতাঙ্গ পরিবার, তার বাবা মা, শ্বেতাঙ্গ পরিবারের বাবা মা এবং তার সন্তান সহ তারা তাদের নিগ্রো বা কৃষ্ণাঙ্গ, হ্যাঁ, কাজের লোক ছিল, সেই কাজের লোকের প্রতি তারা খুবই অনুগত ছিল, খুবই খুবই পছন্দ করতো বা ওই কাজের লোকের প্রতি তাদের খুবই ইতিবাচক একটা মনোভাব ছিল। দু বছর পরে তারা অন্য একটা এলাকায় চলে যায় বসবাসের জন্য। তারা যে বসবাসের জন্য নতুন এলাকায় গেল, সে এলাকা আবার নিগ্রো বিদ্বেষ খুব বেশি ছিল, অর্থাৎ কৃষ্ণাঙ্গদের প্রতি তাদের বিদ্বেষটা খুব বেশি ছিল। পরবর্তীতে দেখা যায় অল্প কিছু সময়ের মধ্যে বা অল্প কিছু দিনের মধ্যে তাদের এই কৃষ্ণ শ্বেতাঙ্গ দুটি শিশু দুটি ওই নিগ্রো কাজের লোকটার প্রতি বিদ্বেষ গড়ে উঠে, অর্থাৎ তাকে অপছন্দ করা শুরু করে। তাহলে আমরা এখন যদিও এই শিশু বাচ্চা দুটির মধ্যে কোনো বর্ণ বৈষম্য তার সচেতন ছিল না, তারা বর্ণ বৈষম্য সম্পর্কে খুব একটা জানে না, হ্যাঁ, তারপরেও দেখা গেল যে কৃষ্ণাঙ্গ কাজের লোকের প্রতি বা ওই নিগ্রো কাজের লোকের প্রতি তাদের একটা বিদ্বেষ মনোভাব গড়ে উঠেছিল। এই এই মনোভাবটা গড়ে ওঠার পিছনে কারণ হলো তারা যে এলাকাতে এখন বসবাস করছে বা যে সম্প্রদায়ে, যে পরিবেশে তারা বসবাস করছে, সেই পরিবেশটাই ছিল নিগ্রো বিদ্বেষ, এবং এই কারণেই তাদের এই ধরনের মনোভাবটা তৈরি হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে সংস্কৃতির প্রভাবের কারণে আমাদের বিভিন্ন ধরনের মনোভাব তৈরি হতে পারে। এই গেল আমার আজকের মতো, এই গেল হচ্ছে আমাদের বিভিন্ন অবস্থা বা উপাদান, হ্যাঁ, যেটা আমাদের মনোভাব তৈরি করতে সাহায্য করে। এর পরবর্তীতে সমাজ মনোবিজ্ঞানী রস স্ট্যাগনার চারটি শর্তের কথা বলেছে যে এই চারটি শর্ত থাকলে আমাদের মনোভাব তৈরি করতে সাহায্য করে। এই চারটি শর্ত আমাদের মনোভাব তৈরি করতে সাহায্য করে। শর্ত চারটি আমরা একটু দেখে নিই। প্রথম হলো সমাকলন বা ইন্টিগ্রেশন। দ্বিতীয় হলো পৃথকীকরণ। তিন নম্বর হচ্ছে মানসিক আঘাত। আর চার হচ্ছে গঠন, অ্যাডাপশন। হ্যাঁ, অ্যাডাপশন অর্থাৎ আমার প্রথম হলো সমাকলন, ইন্টিগ্রেশন, পৃথকীকরণ, ডিফারেন্সিয়েশন এবং মানসিক আঘাত, ট্রমা, এবং চতুর্থ হলো গ্রহণ। সমাজ মনোবিজ্ঞানী রস স্টাইগনার এই চারটি শর্তকে
কি এই চারটি শর্ত কিভাবে আমাদের মনোভাব গঠন করে তা একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন, যে রাশিয়ার জনগণ জার শাসনে, হ্যাঁ, রাশিয়ার জনগণ যখন কমিউনিস্ট কমিউনিস্ট মনোভাবাপন্ন হয়ে পড়েছিল তার একটি বিবরণ দেয়। যে প্রথমে আমরা দেখতে পারি যে কিছু জনগণ রাশিয়ার জার শাসনে অতিষ্ঠ হয়ে, তাদের অত্যাচারে জর্জরিত হয়ে, অতিষ্ঠ হয়ে, হ্যাঁ, ধীরে ধীরে কমিউনিস্ট মনোভাবাপন্ন হয়ে পড়েছিল। এই বিষয়টাকে উনি বলেছে সমাকলন। এর পরবর্তীতে কিছু কিছু লোকজন, আমরা পরবর্তী যেটা দেখব যে রাশিয়ার কিছু লোকজন তারা কী করলো, এই জার শাসনে অত্যাচারে অতিষ্ঠ হয়ে বা তারা এই জার শাসনে একটা ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছে। ভয়াবহ অভিজ্ঞতার শিকারটা আমরা কেমন হতে পারি, যে হতে পারে জার শাসনের যারা লোকজন যারা ছিল তারা সাধারণ লোকজনের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে বা তাদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে, তাদের অত্যাচার জুলুম করেছে অতিরিক্ত বা তাদের হত্যা করেছে। এই ধরনের এই যে মানসিক বা ভয়াবহ যে একটা অভিজ্ঞতার তারা শিকার হলো, এই অভিজ্ঞতার ফলে তারা রাতারাতি, হ্যাঁ, রাতারাতি তারা কমিউনিস্ট মনোভাবাপন্ন হয়ে পড়েছে। এই বিষয়টাকে সমাজ মনোবিজ্ঞানের রসিস ট্যাঙ্কার বলেছে যে এটা মানসিক আঘাতের ফলে। তাহলে এই বিষয়টা হচ্ছে যে আমরা ভয়াবহ অভিজ্ঞতার শিকারের ফলে যখন আমরা অন্য মনোভাবটা পরিবর্তন করে ফেলছি সেটা হলো মানসিক আঘাত। এরপরে আমরা যেটা দেখব, হ্যাঁ, যে কিছু লোকজন যে এই জার শাসনের প্রতি খুব অসন্তুষ্ট ছিল, তাদের কাঙ্ক্ষিত চাহিদাগুলি অপূর্ণ ছিল, তাদের চাহিদাগুলি পূরণ হচ্ছিল না, হ্যাঁ, পরবর্তীতে তারা দেখলো যে কমিউনিস্টদের যে কার্যকলাপ, এই কার্যকলাপের ফলে তাদের সন্তুষ্টি আসলো, তাদের চাহিদা পূরণ হলো, তাদের সমস্যার সমাধান হলো, ফলে তারা ধীরে ধীরে ওই কমিউনিস্ট মনোভাবাপন্ন হয়ে পড়লো। অর্থাৎ তারা জার শাসন এবং কমিউনিস্টদের ভিতরে সুবিধা অসুবিধাগুলি তারা পার্থক্য করতে পারলো এবং তারা যে কমিউনিস্ট মনোভাবাপন্ন হয়ে পড়লো, এই বিষয়টা হলো পৃথকীকরণ। এরপরে আমরা যেটা দেখব যে গ্রহণ বা অ্যাডাপশন। আমাদের এরপরে যারা ছিল কিছু সংখ্যক লোক যারা রাশিয়ার, তারা তাদের বন্ধু বান্ধব, শিক্ষক, বাবা মা, হ্যাঁ, তাদের পছন্দ অনুযায়ী অন্ধ অনুকরণের মাধ্যমে তারা কমিউনিস্ট মনোভাবাপন্ন হয়ে পড়েছে এবং এই বিষয়টাকে বলা হয়েছে গ্রহণ বা অ্যাডাপশন। অর্থাৎ সে তার পরিবারের সদস্য বা বন্ধু বান্ধব বা তার শিক্ষক, তারা যে বিষয়টাকে সমর্থন করে সে বিষয়টাকে সে অন্ধভাবে সমর্থন করেছে এবং সেই বিষয়টা হলো গ্রহণ। তাহলে আমরা আলোচনা করলাম রস স্টাইগনারের চারটি শর্ত। এই চারটি শর্তের কারণে আমাদের কী হতে পারে, যে সমাকলন, পৃথকীকরণ, মানসিক আঘাত এবং গ্রহণ, এই চারটি শর্তের কারণে আমাদের মনোভাব তৈরি হতে পারে। হ্যাঁ, বিভিন্ন ধরনের, সেটা ইতিবাচক হোক নেতিবাচক হোক, এই মনোভাবগুলি আমাদের ভিতরে তৈরি হতে পারে। তাহলে আমরা আজকের ক্লাসে যেটা আলোচনা করলাম যে মনোভাবের গঠন সম্পর্কে, মনোভাবের গঠন সম্পর্কে আমি বলেছি যে মনোভাবের গঠন বা মনোভাব তৈরি হতে গেলে আমাদের যে বিষয়গুলি কাজ করে তা প্রথম হলো শিক্ষণ প্রক্রিয়া, বিভিন্ন ধরনের শিক্ষণ প্রক্রিয়া কাজ করে আমাদের মনোভাব গঠনের ক্ষেত্রে। দ্বিতীয় হলো কিছু অবস্থা বা পরিবেশ বা উপাদান যা আমার বিভিন্ন ধরনের মনোভাব তৈরি করতে সক্ষম। তারপর রস স্ট্যাগনারের মতে, সমাজবিজ্ঞানী রস স্ট্যাগনারের মতে, চারটি শর্ত, যে শর্তের প্রেক্ষিতে আমাদের বিভিন্ন ধরনের মনোভাব তৈরি হয়ে যাবে। তাহলে আজকে আমরা মনোভাবের গঠন সম্পর্কে জানলাম। আগামী ক্লাসে আমরা মনোভাব কীভাবে পরিমাপ করা যায়, অর্থাৎ আমার কোনো বিষয়ের প্রতি মনোভাবটা কেমন, ইতিবাচক নেতিবাচক, তার পরিমাণটা কেমন, হ্যাঁ, সেই মনোভাবটার পরিমাপ সম্পর্কে আমরা জানব। তো আজকে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই আমার ক্লাস। হ্যাঁ, সেই আগামী ক্লাস করা পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।